আসসালামু আলাইকুম সবাইকে, পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। বৈশাখের দিন যদি বোয়া ভাত ভর্তা এগুলো যদি না হয় তাহলে তো বৈশাখ মনেই হবে না। সো আজকে আমি দেখাবো আপনাদের বোয়া ভাত, বা এটাকে খুদের ভাতও বলা হয়। সো চলুন রেসিপিতে যাই। 4 কাপ ব্রোকেন বাসমতি চাল, এখানে আমাদের শুধু বাসমতি এই ব্রোকেনটাই পাওয়া যায়, বা দেশে ভাতের চালটাও পাওয়া যায়। সো এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, আমি এটা ভেঙে দিচ্ছি। আমি শুকনো মরিচগুলো দিয়ে আমি এখন এটা ভেজে নিব 2-3 মিনিটের জন্য। ভাজানোর পর আমি এখানে দিব রসুন কুচি, আমি 7-8টা কোয়া নিয়েছি রসুনের। দেন আমি এটা সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয়। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি সুন্দর করে এটা ভেজে নিব 2-3 মিনিটের জন্য। ভেজে নেওয়ার পর আমি এখানে নিয়েছি 1/2 কাপ আলু, এটা আমি কিউব করে কেটে নিয়েছি, এটাও দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি, দেন এটা আমি আবার সুন্দর করে ভেজে নিব। তারপর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমার চালটা, আমি সুন্দর করে এখানে ধুয়ে ঝরে নিয়েছি। সো আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটা ভেজে নিব একদম মিডিয়াম ফ্লেমে। এখন আমি পানি দিয়ে দিব, তো পানির পরিমাণটা হলো 1 কাপ চালে আমি 1.5 কাপ পানি দিব, মানে 1 কাপ অ্যান্ড হাফ কাপ পানি। সো আমি এখানে 4 কাপ চাল দিয়েছি, তাই আমার 6 কাপ পানি হয়েছে। তো আমি এখানে 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি হাই ফ্লেমে এটা কুক করব যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে। তারপর আমি এটা ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ফেলবো, দেন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটা টেনে গেছে। এখন আমি এটা ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। পনেরো 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে এটা আমি হালকাভাবে নেড়ে নিব। আমি নিচের চালগুলো উপরে আনবো আর উপরের চালগুলো নিচে নিব। দেন এটা আমি আবার 15-20 মিনিট পর্যন্ত কুক করব একদম লো ফ্লেমে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমার বোয়া ভাত রেডি, একদম ঝরঝরে হয়েছে দেখুন। আর এটা আরেকটু ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হবে। সো এখন এটা আমি পরিবেশন করব। তো অবশ্যই বোয়া ভাত আর খুদের ভাত ভর্তার সাথে, মাছ ভাজার সাথে, ডিম ভাজার সাথে পরিবেশন করবে। সো আমি এটা আমার মন মতন ভর্তা দিয়ে পরিবেশন করেছি। আপনারা অবশ্যই আপনাদের মন মতন ভর্তা দিয়ে এটা পরিবেশন করতে পারবেন, আর অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।